মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন যাবত তিনি মুসলমানদের খলিফা ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর পরে খেলাফতের ভার গ্রহণ করেছিলেন হাসান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে। কিন্তু দেখা গেল শাম দেশের লোকেরা হাসান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকে মানল না। এদিকে মক্কা মদিনা তাইফের লোকেরা কিন্তু তার খেলাফত মেনে নিয়েছেন। দেখা গেল যে শামবাসী আর মক্কা মদিনাবাসী, যেটাকে এক কথায় বলছে হেজাজ, হেজাজের লোকেরা এবং শামের লোকেরা পরস্পর মুখোমুখি এক লড়াইয়ে অবতীর্ণ। এমত অবস্থায় হাসান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস মনে করলেন, যে তার নানা বলে গিয়েছেন যে ইবনি হাজা সাইয়্যিদ, আমার এই সন্তান হল নেতা, ইউসলিহুল্লাহু বিহি বাইনা ফিয়াতাইনি কাবীরাতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন, আল্লাহ তার মাধ্যমে মুসলমানদের বিশাল দুইটা দলের মধ্যে একটা মীমাংসা করে দেবেন, জ্ঞানজাম সংশোধন করে দেবেন। হাসান রাদিয়াল্লাহু আনহু ভাবলেন যে নানা যে কথাটা বলেছিলেন সেই কথাটার সুযোগ তো এইটা, এখন মুসলমানদের বিশাল দুইটা গ্রুপ শামবাসী এবং হেজাজবাসী লড়াই অবতীর্ণ, এখন যদি আমি লড়াই করতে যাই তাহলে উভয় পক্ষের মেলা লোক মারা যাবে আর সবাই কি মুসলমান। অতএব তিনি ক্ষমতা ছেড়ে দিলেন, বললেন মুয়াবিয়াত আপনি আমার চাইতে অনেক সিনিয়র, মুয়াবিয়া রাদিয়াল্লাহু অনেক সিনিয়র ছিলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু কাতেবে ওহী ছিলেন, ওহী লেখক ছিলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে শ্যালক, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার ভাই, আবু সুফিয়ানের ছেলে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু খুব বাগ্মী লোক ছিলেন, পণ্ডিত লোক ছিলেন এবং খুব বিচক্ষণ লোক ছিলেন, যিনি দীর্ঘদিন যাবৎ শামদেশের এমনি গভর্নর ছিলেন, সম্ভবত 15-20 বছর আগেই ছিলেন তিনি, মানে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে নিয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত প্রায় 20 বছরের মতো এমনিই গভর্নর ছিলেন। তারপরে তিনি খেলাফত চালিয়েছেন প্রায় 20 বছরের মতো, খেলাফত চালিয়েছেন 20 বছরের মতো, কারণ 40 হিজরিতে খতম হয়ে গেছেন আপনার খেলাফত, খোলাফায়ে রাশিদার যুগ হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস দিয়ে, তারপরে 60 হিজরি পর্যন্ত চালিয়েছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তার মানে 20 বছর গভর্নর আর 20 বছর খলিফা, এমন একজন লোক পাওয়া বড় মুশকিল ইসলামে। তো যাই হোক, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তার কাছে ক্ষমতা হস্তান্তর করলেন কে, হাসান রাদিয়াল্লাহু আনহু, এবং নানার যে বাণী সেটাকে তিনি বাস্তবে রূপ দিলেন, মুসলমানদের মধ্যে কোনো গ্যাঞ্জাম আর রইল না। 20 বছর চালালেন তিনি, চালানোর পরে 60 হিজরিতে উনি তার ছেলে ইয়াজিদকে কী করে গেলেন, খলিফা বানিয়ে গেলেন। এখন ইয়াজিদকে খলিফা বানিয়ে যাওয়ার পরে মদিনার অনেকেই ইয়াজিদের কি হয় নাই, ইয়াজিদের বায়াত গ্রহণ করেনি। আস্তে 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 সংখ্যা কমতে থাকে বায়াত না গ্রহণকারীদের, অর্থাৎ আস্তে আস্তে সবাই যখন একজন মেনে নিল আরেকজন মেনে নেয় আরেকজন মেনে নেয়। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা উনি বায়াত করতে চাননি, কিন্তু যখন দেখলেন যে সবাই মেনে নিয়েছে তখন উনি বায়াত করেছেন। এরপরে তখন হুসেন রাদিয়াল্লাহু আনহু কখনোই তিনি বায়াত করেননি ইয়াজিদের কাছে, ইয়াজিদকে খলিফা হিসেবে তিনি মেনে নেননি। ওইদিকে আবদুল্লাহ ইবনে জুবায়ের ছিলেন মক্কায়, যিনি নিজেকে খলিফা বলে দাবি করেছেন, কোথাকার হেজাজের, হেজাজের খলিফা বলে তিনি নিজেকে দাবি করেছেন। সর্বাবস্থায় ওই সময়ে তখনও কিছু কথাবার্তা চলছিল ইয়াজিদের খেলাফত নিয়ে। এমন সময় ইরাক থেকে, এই কুফা থেকে, যে কুফার কথা আমি বলছিলাম, এই কুফা থেকে বারবার রাফেজাই বা শিয়া নেতারা বারবার চিঠি দিচ্ছে কাকে, হোসেন রাদিয়াল্লাহু আনহুকে, বারবার চিঠি দিচ্ছে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে, আপনি আমাদের কাছে চলে আসুন, আমরা আপনার জন্য প্রস্তুত আছি, আপনার আপনি আসলে আপনাকে আমরা নেতা হিসেবে মেনে ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করে আপনার খেলাফত কায়েম করব। আর আগে আমি বলে রাখছি যে ইয়াজিদের খেলাফতের বায়াত তখনও কে করেননি, হোসেন রাদিয়াল্লাহু বায়াত নেননি ইয়াজিদের খেলাফত মেনে নিয়ে। যাই হোক, বারবার একটার পর একটা যখন চিঠি আসতে শুরু করলো তখন তিনি তার ভাই মুসলিম বিন আকিলকে প্রেরণ করলেন, চাচাতো ভাইকে, যে তুমি গিয়ে দেখে আসো। তো উনি গিয়ে দেখলেন কি, যে ওইখানে কিন্তু ওই শিয়া রাফেজিরা তারা কিন্তু ঐক্যবদ্ধ আছে। তো উনি এই সংবাদটা পৌঁছে দিলেন, আর এই পৌঁছে দেওয়ার পরপরে ইয়াজিদের কাছে সংবাদ গেল যে আমার বিরুদ্ধে কী চলছে, বিদ্রোহের একটা প্রচার চলছে। তখন তিনি কুফা এবং ইরাকের দায়িত্ব দিয়ে দিলেন বাগদাদ বসরা মিলে ওবায়দুল্লাহ বিন জিয়াদের মতো কঠিন প্রকৃতির এক ব্যক্তিকে, এবং এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ এমন মায়ের মানল এদেরকে, এই শিয়াদেরকে, যে মুহূর্তে শিয়াগুলো কী হয়ে গেল, কনভার্ট হয়ে গেল,
মানে তখন ওবাইদুল্লাহ বিন জিয়াদের দলে ঢুকে গেল এই সমস্ত লোকেরা। কিন্তু সংবাদ হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে কি পৌঁছেছে? যে না, ওরা আছে, ওরা আছে। এই আশায় হোসেন রাদিয়াল্লাহু আনহু বের হয়ে গেলেন। গেলেন কোথায়? উনি ডাইরেক্ট চলে যাননি মদিনা থেকে, উনি গেলেন মক্কায়। মক্কায় গিয়ে আবদুল্লাহ ইবনে ওমারের সাথে দেখা। আবদুল্লাহ ইবনে ওমার রাদিয়াল্লাহু আনহু তাকে বারবার নিষেধ করেছেন যে তুমি যেও না। তখন প্রবীণ এবং আমলদার সাহাবীদের ভিতরে বরং এমনও বলা হয়েছে যে তখনকার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে যারা ছিলেন তাদের অন্যতম ছিলেন কে? আবদুল্লাহ ইবনে ওমার রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বারবার তাকে নিষেধ করেছেন এবং তিনি বলেছেন যে এই ইরাকে গিয়েই তোমার পিতা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আর ইতিপূর্বে তোমার ভাইয়ের সাথেও এশিয়ারা হাসানের সাথেও তারা কিন্তু গাদ্দারি করেছিল, তোমার সাথেও তারা এরকমই গাদ্দারি করবে, তুমি যেও না। তারপরে আবদুল্লাহ ইবনে জুবাইর, আমি বলেছিলাম যে মক্কাতে উনি ছিলেন এবং হেজাজের গভর্নর বলে খলিফা বলে নিজেকে দাবি করেছিলেন, তো সেই আবদুল্লাহ ইবনে জুবাইরও তাকে নিষেধ করেছিলেন। আর ওইদিকে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন কোথায়? তাইফ, মসজিদ আবদুল্লাহ ইবনে আব্বাস তাইফে, বিশাল মসজিদ তাইফে। যদি যান তাহলে ঘুরে আসবেন, বিশেষ করে আজহার ভাইয়ের মতো যাদের গাড়ি আছে তাইফ ঘুরে ঘুরে দেখবেন। এটা ইসলামের একটা অন্যতম ভূমি, সুন্দর, এবং এখানকার আবহাওয়া মাশাল্লাহ বেশ সুন্দর। এখানে অনেক বাগান রয়েছে, আমি একবার গেছিলাম, দেখার মতো জায়গা। তো যে কথা বলছিলাম, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন। তো হুসেন রাদিয়াল্লাহু আনহু রওনা দিয়ে দিয়ে দিলেন ইরাকের পথে। আবদুল্লাহ ইবনে আব্বাস শোনার পরে অনেক অনেক দ্রুত গতিতে তিনি আসলেন, কিন্তু তখন ততক্ষণে তিনি চলে গেছেন। তারপরও তিনি ওই পথে গিয়ে তাকে পেলেন, পাওয়ার পর তাকে বারবার নিষেধ করেছিলেন। সকলের পরামর্শ উনি উপেক্ষা করে ওই যে শুনেছেন যে না আছে আমার জন্য লোক, তাই তিনি গেলেন, কিন্তু সেই লোকগুলো তো ছিল না। এরপরে উনি যখন কারবালা প্রান্তরে গিয়ে উপস্থিত হলেন, তখনকার ঘটনা ফি সাবাহি ইয়াউমিল জুমআ আম ওয়াহিদ ওয়া সিত্তিন, 61 হিজরি জুমার দিন সকালে। ওইখানে গিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদের যারা সেনাবাহিনী ছিল তাদের সাথে মুখোমুখি হলেন কে? হোসেন রাদিয়াল্লাহু আন। আর হোসেন রাদিয়াল্লাহু আনুর সাথে লোক ছিলেন বেশ কিছু, সেটা আমরা এখানে উল্লেখ করবো ইনশাআল্লাহ। তো সেখানে দুই পক্ষ মুখোমুখি হয়ে গেল। হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি তার দলকে গুছিয়ে নিলেন এবং তিনি লড়াই করতে প্রস্তুত হলেন। তার সাথে লোক ছিল, অশ্বারোহী ছিলেন ইসনানে ওয়া সালাসুন, 32 জন অশ্বারোহী, এবং পদাতিক ছিলেন 40 জন। তাহলে কয়জন হলো? 72 জন লোক ছিলেন। ফাজা আলা জুহাইর বিন ইয়াকিন, জুহাইর বিন ইয়াকিন নামে জুহাইর ইবনুল কিন, এই লোকটাকে তিনি ডান বাহিনীর নেতৃত্ব দিলেন। হাবিব বিন মুজাহের ফিল মাইসারা তাকে বাম বাহিনীর নেতৃত্ব দিলেন। ওয়া আতা রায়াতাহু আল আব্বাস বিন আলী, এবং তার যে পতাকা সেই পতাকা দিলেন আব্বাস বিন আলীকে। ওয়া জাআল আল বুয়ুতা ওয়া রাআ যুহুরহিম, এবং ওখানে যে বাড়িঘর কিছু যাই ছিল বা নিজেদের তাবু, সেই তাবুকে পিছনে করলেন। ওয়া আমার আল হাসান বি হাতাবিন ওয়া কাসাবিন ফাজাআলাহু মিন ওয়ারাইল বুয়ুত, এবং আপনার খড়িটড়ি দিয়ে সেখানে তাকে আগুন জ্বালিয়ে দিতে বললেন, যাতে করে পিছন দিক থেকে কোনো শত্রু আসতে না পারে। আর অপরদিকে ওবায়দুল্লাহ বিন জিয়াদের সেনাপতি ছিল বা তার দায়িত্বশীল ছিল ওমার বিন সাদ। ওমার বিন সাদ, সকলেই মুসলমান, ফাকদ নাজ্জামা জাইশাহু, তিনি তার ইয়াদের সেনাদেরকে গোছালেন। ওয়াজা আলা আলাল মাইমানাতে আমরুবনুল হাজ্জাজ আজ জুবাইদি, তাকে ডান বাহিনীর নেতৃত্ব দিলেন। বাদালাম মিনাল হর বিন ইয়াজিদ, হর বিন ইয়াজিদ নামে একজন লোক ছিলেন যিনি প্রথমে দায়িত্বশীল ছিলেন ডান বাহিনীর, ওই ওমর বিন সাদের মানে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, হাজ্জাজ বিন ইউসুফ এবং ইয়াজিদের পক্ষ থেকে। কিন্তু পরবর্তীতে তিনি যখন দেখলেন যে ইনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র, তিনি তখন ওই দল ছেড়ে এই দলে এসে যোগ দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে লড়াই করে তিনি শহীদ হয়ে যান। ওয়াজা আলা আলাল মাইসরাতে শামর বিন জিল জাউসান, একে বাম বাহিনীর নেতৃত্ব দিল শত্রু বাহিনী। ওয়া আলাল খাইলে আজরা বিন কাইস আল আহমাসি ওয়া আলার রিজালে শিবত বিন রবিঈ আর রিয়াহি, তাদেরকে দায়িত্ব দেওয়া হলো। ওয়া আতার রায়াতা জুয়াইদান মাওলা, এবং তার চাকর জুয়াইদকে পতাকা দিল। ওবাদাতিল মারাকাতু সারিআতান, এবং দ্রুত গতিতে লড়াই শুরু হয়ে গেল। প্রথমে মল্লযুদ্ধ হলো, তারপরে লড়াই শুরু হয়ে গেল। হুসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে যারা ছিলেন তারা
প্রথমে হোসেন রাদিয়াল্লাহু আনহু লড়াইতে শরীক হননি, তার সাথীরাই তার পক্ষ থেকে লড়াই করে যাচ্ছিলেন, কিন্তু আস্তে আস্তে দেখা গেল ওদের সংখ্যা বেশি থাকায়, ওদের অস্ত্র বেশি থাকায় এবং ওদের সাজ সরঞ্জাম বেশি থাকায় ধীরে 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 হোসেন রাদিয়াল্লাহু আনহু সাথীরা একটার পর একটা মরতে থাকলেন, একসময় শেষ হয়ে গেল। পরে হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে লড়াই করার কেউ সাহস পাচ্ছিল না, মানে একটাই যে মর্যাদা তার, তার মর্যাদা হাসান রাদিয়াল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র নাতি, এই দিক দিয়ে কেউ তার সামনে যেতে চাচ্ছিল না। কিন্তু দেখা গেল কি যে কেউ তাকে সামনে যেতে চায় না, সবার আশা বিশেষ করে ওমর বিন সাদ তাদের নেতার আশা যে যেহেতু সবাই মরে গেছে তার দলের, এখন উনি আত্মসমর্পণ করবেন, এখন উনি আত্মসমর্পণ করবেন, কিন্তু উনি আত্মসমর্পণ না করে লড়াই চালিয়ে যেতে থাকলেন। ফলে দেখা গেল যে কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করে না, তো আসে আর মরে, কি হয় আসে আর মরে। তো এইভাবে যখন চলতে থাকলো তখন ওমর বিন সাদ সে চিন্তা করলো যে এইভাবে যদি লড়াই করতে থাকি তাহলে এক সময় আমাদের সবাই মরে যাব, এক লোকের হাতে ওর যদি আমরা বিরোধিতা না করি আসবে মারবে আমাদেরকে। তো ইন্দাইদিন খাসিয়া শামর বিন জিল জাওশান যে এক বাহিনীর নেতৃত্ব ছিল, সে ছিল বাম বাহিনীর নেতৃত্ব, সে ভাবলো যে এখন যদি তাকে আমরা বাধা না দেই তাহলে হয়তো আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি সে উদ্দেশ্য ভেস্তে যাবে এবং আমরা সবাই তার কাছে হয়তো নিহত হয়ে যাব। তখন সে কী করলো, ডাক দিল যুদ্ধের, তখন সে যুদ্ধের ডাক দিল আর সেই যুদ্ধের মানে তার উপরে আক্রমণের আহ্বান করলো। ফাহামালু আলাইহি, তখন তারা তার উপরে আক্রমণ করে বসে। ওয়া দরাবা জুরআ বিন শরীক আত তামিমি, এই লোকটা তাকে আঘাত করে এবং তাকে ওই খঞ্জর জাতীয় জিনিস দিয়ে আঘাত করে আপনার সেনান বিন আনাস আন-নাখঈ ওয়াহতাজ্জা রাসাহু, এবং তার মাথা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া ইউকালু আন্না আল্লাযী কাতালাহু আমর ইবনু বাত্তার আত-তাগলাবি, বলা হয়েছে যে না সিনান তাকে হত্যা করেনি, হত্যা করেছিল আমর বিন বাত্তার আত-তাগলাবি ওয়া যাইদ বিন রাকাদা আল-হিনি, এই দুইটা লোক হত্যা করেছিল তাকে। ওয়া ইউকালু আন্না আল-মুতাওয়াল্লি লিইজহাজি আলাইহি শামর বিন জাওশান আদ-দাবি, আর এর যাবতীয় দায়িত্বভার ছিল ওই জিল জাওশান ইবনে জিল জাওশানের উপরে। ওয়াহামালা রাসাহু ইলা ইবনে জিয়াদ আল খুলি, আর ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে তার মস্তক নিয়ে যাওয়া হয়। ওয়াকানা কাতলাহু কাতলুহু রাদিয়াল্লাহু আনহু ফি মুহাররম ফিল আশির মিনহু সানাতা ইহদা ওয়া সিত্তিন, আর এই হুসেন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ড ঘটেছিল কখন, 61 হিজরির 10ই মুহাররম, 61 হিজরির 10ই মুহররম এই হত্যাকাণ্ড ঘটেছিল। হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে যারা ছিলেন সবাই নিহত হন বরং শহীদ হন, তাদের সংখ্যা ছিল কয়জন বললাম 72 জন, এবং ওমর বিন সাদ বা ওবায়দুল্লাহ বিন জিয়াদ ও ইয়াজিদের সেনাবাহিনীর মধ্যে মারা যায় সামানিউ ও সামানিনা রিজালান, 88 জন এদের মধ্যে, এদের এরা 72 জন মারা যায় আর তাদের মধ্যে মেলাজন নারীও ছিল, তারপরে ওদের মারা যায় আপনার 88 জন। ওয়া বাদা ইনতিহাইল মারাকা, যুদ্ধ যখন শেষ হয়ে যায় তখন ওমর বিন সাদ বলেছিল যে তাদের মহিলাদের দিকে কেউ হাত বাড়াবে না, চোখও দিবে না সেদিকে, ওরা যেখানে আছে সেখানে তোমরা প্রবেশও করবে না আলে বাইতের সম্মানার্থে। আসলে এগুলো সিয়াসি রাজনৈতিক ব্যাপারে মেলা কিছু মানুষ করে যেটা তার মনেরও বাইরে থাকে অনেক সময়, নিজের চাহিদার বাইরে, কিন্তু রাজনৈতিক জন্য কী করতে হয়, করতে হয়। আমি চাই না যে এই লোকটাকে মারা হোক, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত মারতে হবে তাকে, ফলে ওই লোকের আর করার কিছু থাকে না। এই জন্য তো এইসব অবৈধ রাজনীতি নিষেধ, এবং রাজনীতি জিনিসটাই খারাপ, রাজনীতি জিনিসটাই খারাপ, এবং রাজনীতি কোনো সময় চেয়ে নিতে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু লোক এসেছিলেন যারা দায়িত্ব চেয়ে নিতে চেয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে যারা আমাদের কাছে চায় ওদেরকে আমরা দায়িত্ব দেই না, আমরা যাদেরকে মনে করি যে এই লোকটাকে দায়িত্ব দিলে কী হবে, কী হবে, পালন হবে, লোকজন ইনশাআল্লাহ সুখে থাকবে বা সে চেষ্টা করবে, সেই লোককে আমরা দায়িত্ব দিই, আর এরকম দায়িত্ব দেওয়া হলে আল্লাহ তাকে সহযোগিতা করেন। কিন্তু যে কেউ যদি দায়িত্ব চায়া নেয় তাহলে তা সেখানে আল্লাহর সহযোগিতা থাকে না। এখন কি চায়া তো নেয় নেয়, টাকা দিয়েও নেয়, আমারে দাও, ঠিক আছে। যাই হোক, হুসেন রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাত বরণ করলেন এবং তার সাথে আরও 72 জন ছিল, 71 মোট 72 জন তারা মারা গেলেন এবং তাদের শত্রুদের 88 জন মারা গেল। আর ওমর বিন সাদ বলেছিল যে মহিলাদের উপরে কোনো আক্রমণ করবে না এবং খারাপ কোনো মন্তব্য করবে না, খারাপ কোনো দৃষ্টিভঙ্গি তাদের দিকে দেবে না। এরপর তাদেরকে এবং ওই মাথা হোসেন রাদিয়াল্লাহু আনহু মাথা নিয়ে পাঠিয়ে দেওয়া হয় কোথায়, ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে। আর ওবায়দুল্লাহ বিন জিয়াদ নিয়ে যায় কোথায়,
ইয়াজিদের কাছে। তো যাই হোক, তাদেরকে সেখানে সম্মান দেওয়া দেওয়া হলে কি হবে, তার আগে যা ঘটা তা ঘটে গেছে। আর হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে যারা শাহাদাত বরণ করেন সকলেই আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর কি ছিলেন, বংশধর ছিলেন। ওনার ছেলে ছেলের ছেলে ছেলের ছেলে এদিক দিয়ে, মেয়ের ছেলে এদিক দিয়ে, সবাই ওনাদেরই বংশধর ছিলেন। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে হোসেন রাদিয়াল্লাহু আনহুর সামনে যারা নিহত হন, শহীদ হন, তাদের অনেকের নাম ছিল আবু বকর, তাদের অন্যতম ছিলেন আবু বকর বিন আলী, ওসমান বিন আলী, আবু বকর বিন হাসান। কিন্তু যখন শিয়াদের কোনো আলোচনা আপনি শুনবেন, তখন তাদের আলোচনাতে পাবেন না যে এই লোকগুলো ওই কারবালাতে কী হয়েছে, মারা গেছে। কারণ এরা হলো আবু বকর এবং ওমারের কি, ওমার ওসমানের চরম শত্রু। ওয়াতাকরা ও কুতুবাহম আল্লাতি উল্লিফাত ফি মাক্তালি হুসাইন হাত্তা লা ইউকাল ইন্না আলী ইবনা আবি তালিব সাম্মা আওলাদাহু বি আসমা আবি বকর ওয়া ওমর ওসমান। বরং ওরা বলতেই নারাজ যে আলী রাদিয়াল্লাহু আনহু তার অনেক সন্তানের নাম রেখেছিলেন কি, আবু বকর, ওমার, ওসমান। আও আন্নাল হাসানা সুম্মিয়া আলা ইসমি আবি বকর ওয়া হাদা আমরুন আজিবুন জিদ্দান মিনহুম। এরা ওই আপনার আলে বাইতের, আলে বাইতের মায়া মহব্বত দেখায়, হাই হুসেন করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। জীবনে ওরা কিন্তু সাহাবায়ে কেরামের উপরে কোনো সময় রাদিয়াল্লাহু আনহুম বলে না এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা অন্য কোনো নবীর কথা বলে না, শুধু এতটুকু বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এ পর্যন্ত ওদের দরুদ শেষ। তো যে কথা বলছিলাম যে এই শহীদ ব্যক্তিদের মধ্যে অনেকে আবু বকর, ওমার, ওসমান ছিলেন, কিন্তু তাদের কথা এরা একবারও ওদের আলোচনাগুলোতে বলে না।